बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थी, सारदनगर एम ए पायरट मॉडल उच्च विद्यालय ऑनलाइन क्लासेर पक्ष थेके तोमादेर स्वागत जानाच्छि। आज के आमरा आलोचना करब अष्टम श्रेणीर तथ्य जोगाजोग प्रजुक्ति विषयेर द्वितीय अध्याय नेटवर्क टोपोलजी निये। चलो ताहले शुरू करी। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিচিতি এখানে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি। চিত্রগুলি দেখে তোমরা কি বুঝতে পারছো? চিত্রগুলি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলি হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তাহলে আজকের পাঠ নেটওয়ার্ক টপোলজি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা নেটওয়ার্ক সম্পর্কে বলতে পারবে, টপোলজির প্রকারভেদ লিখতে পারবে এবং বাস টপোলজির সুবিধা বর্ণনা করতে পারবে। কম্পিউটার নেটওয়ার্ক দুই বা ততোধিক কম্পিউটারগুলোকে কোনো একটি মাধ্যম দিয়ে সংযোগ করে দিলে যদি তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। নেটওয়ার্ক মানে দুটি কম্পিউটারের বা একাধিক কম্পিউটারের আন্তঃযোগাযোগ। টপোলজিগুলি নিম্নরূপ। আমরা এখানে কতগুলি টপোলজির নাম দেখতে পাচ্ছি, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি এবং মেশ টপোলজি। এখন আমরা বাস টপোলজি সম্পর্কে বিস্তারিত জানব। বাস টপোলজি চিত্র আমরা দেখতে পাচ্ছি। বাস টপোলজি হচ্ছে বাস আকৃতির টপোলজি। এখানে ডাটা চলাচল করে বাসের মতো সোজা পথে। এখানে একটা মূল ব্যাকবোন থাকে, এই ব্যাকবোনের মধ্যে সবগুলি কম্পিউটার সংযুক্ত থাকে, মূল তারের সাথে সবগুলি কম্পিউটার সংযুক্ত থাকে। একটা কম্পিউটার নষ্ট হলে বাকি কম্পিউটারের কোনো সমস্যা হয় না। একক কাজ বাস টপোলজির সুবিধা লিখো। জুড়াই কাজ বাস টপোলজি ও রিং টপোলজির মধ্যে তিনটি পার্থক্য লেখ। দলীয় কাজ স্টার টপোলজি ও ম্যাশ টপোলজির তিনটি করে বৈশিষ্ট্য লিখো। দুটি দলে ভাগ হয়ে তোমরা কাজটি করো। মূল্যায়ন বাস টপোলজির সুবিধাগুলো ব্যাখ্যা করো, ম্যাশ টপোলজির অসুবিধা ব্যাখ্যা করো। বাড়ির কাজ আমার নিজের হাতে বানানো বাড়িটা, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি এবং মেশ টপোলজি চিত্র অঙ্কন করে আনবে বাড়ি থেকে সবাই, ঠিক আছে? আজকের ক্লাসে ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আগামী ক্লাসে দেখা হবে সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।